রাজ্যের 108টি পুরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে 27 ফেব্রুয়ারি। ইতিমধ্যে রাজ্যের শাসক দল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পুরসভার 26 নম্বর ওয়ার্ডের প্রার্থী হয়েছেন নাজমুন আরা বেগম। রবিবার ছুটির দিনে 26 নম্বর ওয়ার্ডের গোদা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারেন প্রার্থী। প্রার্থী জানান, যেভাবে তিনি সাড়া পাচ্ছেন তাদের জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী জানান, তাদের দলের প্রার্থী এলাকায় ভীষণভাবে সাড়া পাচ্ছেন। ভীষণ ভালো লাগছে, খুব আনন্দ লাগছে যে মানুষের এত বানন ছাড়া উচ্ছ্বাস, যে মানুষ অধীর আগ্রহে ছিল যে তাদের মনোমতো প্রার্থী আসলে তারা রাস্তায় নেমে যাবে প্রচারের জন্য। তারাও আমার সঙ্গে সামিল হয়েছে, রাস্তায় পা মিলিয়েছে পথে। আমাকে ভীষণ ভালো লাগছে, খুব আনন্দ পাচ্ছি আমি। খুবই মানে কী বলবো, বানন ছাড়া উচ্ছ্বাস একটা মানুষের, আমাকে ভীষণ ভালো লাগছে। আমি খুব আনন্দিত হতে আমিও ভাবতে পারিনি যে মানুষের ভিতরে এত সুন্দর একটা আবেগ কাজ করছে। সবাই অধীর আগ্রহে আছে যে প্রার্থী আসবে, আমরা প্রার্থীকে অভিনন্দন জানাবো, প্রার্থীকে মিষ্টিমুখ করাবো। এটা তারা অধীর আগ্রহে অনেকক্ষণ থেকে অপেক্ষা করে আছেন। আমি তাদের প্রত্যেকের বাড়ি দরজায় দরজায় যাচ্ছি এবং তারা আমাকে সেই আনন্দটা, সেই উচ্ছ্বাসটা দেখাচ্ছেন। আমাকে ভীষণ ভালো লাগছে। যে মুহূর্তে প্রার্থীর নাম ঘোষণা হয়েছে 26 নম্বর প্রার্থী নাজমুন আরা বেগম, সেই মুহূর্ত থেকে একটা প্রথমত 3 তারিখে যখন নির্বাচন ঘোষণা হয়, 4 তারিখে বৈকাল 4টের সময় আমাদের প্রার্থী ঘোষণা হয়, তখন আমরা লিস্টে নাম পাইনি। 5:30 করে ওয়েবসাইটে নাম পাই। আমি যখন ছিলাম জেলা অফিসে, তারপরে শুনছি এলাকায় একটা বাঁধন সারা উচ্ছ্বাস, মানুষের আবেগ ভালোবাসা ছড়িয়ে পড়েছে, মানুষের এত আনন্দ পেয়েছে। মানে 1947 পর ভারতবর্ষের স্বাধীনতা হওয়ার পর মানুষের যে আনন্দ হয়েছিল, আমাদের 26 নম্বর এলাকার মানুষের এই স্বাধীনতাটা দরকার ছিল, সেই স্বাধীনতা তারা পেয়েছে। এখন মানুষ স্বাধীন, এখন স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে, ঘুরতে পারছে, বেড়াতে পারছে, নিজের স্বাভাবিক জীবনযাপন করতে পারছে। অর্থাৎ আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় 26 নম্বরে মানুষকে নাজমুল আরাকে প্রার্থী করে এলাকার মানুষকে স্বাধীন করেছে। বর্ধমান থেকে পম মহন্ত রিপোর্ট, আনন্দবার্তা।